أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, بيرودني ভাই সোহাগ, আপনি দুবাই থেকে আপনি জানতে চেয়েছেন যে পুরুষদের কোন কালারের কাপড় পরে সলাৎ পড়া নিষিদ্ধ। প্রিয়দিনী ভাই, সলাতের সাথে কাপড়ের রঙের কোনো সম্পর্ক নেই। আপনি প্রশ্ন করতে পারবেন এভাবে যে পুরুষদের জন্য কোন কালার নিষিদ্ধ। জিদিনী ভাই, পুরুষের জন্য যে কালার পরা নিষিদ্ধ সেটা সর্ব অবস্থায় নিষিদ্ধ, আপনি সলাতেও সেটা নিষিদ্ধ, সলাতের বাইরেও নিষিদ্ধ। প্রিয়দিনী ভাই, পুরুষের জন্য কোন রঙের কাপড় পরিধান করা যাবে না এ ব্যাপারে হাদিসে দুই ধরনের রঙের কথা পাওয়া যায়, একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে লাল। প্রিয়দিনী ভাই, হলুদ রঙের কাপড় ব্যবহার করা নিষিদ্ধ এ ব্যাপারে সবাই একমত, কারণ এই হাদিসগুলো স্পষ্ট এবং এর বিপরীত কোনো হাদিস নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হলুদ রঙের কাপড় পরিহিত এক ব্যক্তিকে লেখকেরা বললেন, দাও হ্যাঁ দেখি লিনিসা, এটা ছেড়ে দাও, এটা পরো না, এটা মহিলাদের। প্রিয়দিনী ভাই, প্রসঙ্গক্রমে বলে রাখি যে মহিলাদের জন্য কোনো রঙের নিষিদ্ধ নয়, তারা যে কোনো রঙের কাপড় পরিধান করতে পারে। কিন্তু পুরুষরা এক নম্বর হচ্ছে তারা হলুদ রঙের কাপড় ব্যবহার করতে পারবে না, কোনো অবস্থাতেই না, কোনো স্থানেই তারা হলুদ রঙের কাপড় ব্যবহার করতে পারবে না এবং হলুদ রঙের কাপড় পরে তারা সালাতে আসতে পারবে না। এখন আরেকটা রঙ আছে, সেটা হচ্ছে লাল রং। লাল রঙের ব্যাপারে একাধিক হাদিস পাওয়া যায়, যে হাদিসগুলোতে পাওয়া যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া লাল রঙের কাপড় পরতে নিষেধ করেছেন। যেমন একজন ব্যক্তি লাল রঙের কাপড় পরে এসে আল্লাহ রাসূলকে সালাম দিল, ফালাম ইয়ারুদ্দা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তার সালামের জবাব দিলেন না, যেটা আবু দাউদে এসেছে এবং ইমাম তবারিতে হাদিসটি নিয়ে এসেছেন। এছাড়া আরও একাধিক হাদিসে নিষেধাজ্ঞা এসেছে। পক্ষান্তরে আমরা সহিহ বুখারিতে যে হাদিসটি পাই সেটা হচ্ছে বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফি হুল্লাতিল হামরা মা রাআইতু আহসানা কুত্তু, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজোড়া লাল পোশাকে দেখেছি, তার চেয়ে উত্তম বা তার চেয়ে সুন্দর আমি কাউকে দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজোড়া লাল পোশাকে খুব সুন্দর মানিয়েছিল, যেটা সহিহ বুখারীতে এসেছে এবং শামাইলে তিরমিজিতে এই হাদিসটি এসেছে বারা ইবনে আসিফ থেকে। প্রিয়দিনী ভাই, এই হাদিসটা একদম সহি, এর সনদের মাঝে কোনো সমস্যা নেই। যেহেতু কিছু হাদিসে লাল রঙের নিষেধাজ্ঞার হাদিস কথা পাওয়া যাচ্ছে আর কিছু হাদিসে, যেমন এই হাদিসে আমরা পেলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাল রঙের পোশাক পরেছেন, যার ফলে ইমামগণ ইখতিলাফ করেছেন। ইমাম শাফি রহিমাহুল্লাহর মতে যে কোনো ধরনের লাল রঙের পোশাক পরা যাবে, বাদ বাকি অন্যান্য ইমামদের মতে যদি লাল রঙটা খালেস হয়, শুধু নিরেট লাল, টকটকে লাল বা উজ্জ্বল লাল, শুধু লাল রঙ থাকে, তাহলে সেটা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ সহ ইমাম মালিক আরও কিছু কিছু বিদ্বানের মতে এটা মাকরু, অপছন্দনীয়। প্রিয়দিনী ভাই, লাল রঙের সাথে যদি অন্য রং মিশ্রিত থাকে তাহলে সেটা যে জায়েজ এ ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করে নেয়, সবাই একমত। যেমন আপনারা দেখেন যে লাল রঙের যে রুমালগুলো আমাদের দেশের বিভিন্ন শেখরা বা সৌদি শেখরা ব্যবহার করে থাকেন, সেখানে সাদা কাপড়ের মাঝে লাল সুতা ব্যবহার করা হয়েছে, এগুলো যে জায়েজ এ ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করেননি। কিন্তু শুধুমাত্র একদম লাল যেখানে অন্য কোনো রং মিশ্রিত হয়নি সেটা বৈধ কিনা এটা নিয়ে সেটাকে কেউ হারাম বলেন নাই, তবে কেউ কেউ মাকরু বলেছেন। তবে হাদিসের সনদের বিচার করলে দেখা যায় যে হাদিসগুলো নিষেধ এসেছে, যেমন ফাতুল বারি ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যে হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জবাব দেন নাই সেই হাদিসটাকে উনি সহি বলেছেন, এইভাবে বোঝা যায় যে ওই হাদিসগুলো সহি নয়। তো সুতরাং যেটা একদম টকটকে লাল, সম্ভব হলে এখান থেকে বেঁচে থাকাই ভালো, তবে পড়লে আশা করি সমস্যা নেই ইনশাআল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয়দিনী ভাই, তাহলে আপনি সলাতে হলুদ রঙের কাপড় পরে আসতে পারবেন না, এছাড়া আপনি অন্য যে কোনো ধরনের কাপড় পরে সলাৎ আদায় করতে পারেন। আর মহিলারা
তারা তাদের যখন বাড়িতে ভিতরে থাকবে তখন তারা যে কোনো কালার ব্যবহার করতে পারে, কিন্তু বাড়ির বাইরে যদি তারা বের হতে চায় তাহলে অবশ্যই মহিলাদের আটটি শর্ত মেনে, তাদের পোশাকের আটটি শর্ত শরীয়তে নির্ধারণ করা হয়েছে, সেই শর্তগুলো মেনেই তাদেরকে বাইরে বের হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।